ক্যান্সারটা কেন হচ্ছে বা কিভাবে ডেভেলপ হয়। মানুষ প্রতি বছর একবার করে জন্মায়, কিভাবে? সুপ্রিয় ভাইরা, আমাদের শরীরে যে পরিমাণে কোষ আছে, কি পরিমাণ কোষ আছে? 10 থেকে 50 ট্রিলিয়ন কোষ আছে আমাদের শরীরে। এই কোষগুলো একটা সার্টেন টাইম পরে ভেঙে যায়, মরে যায়। ধরুন আমাদের আই সেল, মানে কোষ, চোখের যে ওগুলো আছে না, এগুলো 3 দিন পরে সবগুলো কোষ ভেঙে ব্র্যান্ড নিউ চোখ তৈরি হয়। তো 3 দিন পরে আপনার চোখ সুন্দর করে জন্মায়। মানুষ প্রতি বছর একবার করে জন্মায়, কিভাবে? প্রতি বছর আমাদের শরীর থেকে 100% কোষ চলে যায়। যেন আমার স্কিনটা 1 মাস পরে চেঞ্জ হয়, আমার লিভারটা 6 উইক পরে চেঞ্জ হয়। যেসব পেশেন্টরা বলে, ও ডাক্তার বলছে লিভারটা কখনো ভালো হবে না, 3 বছর লাগবে। লিভার 3 বছর লাগবে কেন? আপনি 6 উইক্স যে লিভারের যে লাইফ স্প্যান, আপনি ওই টাইমটা বডিকে ডিটক্স করুন, লিভার ডিটক্স করুন, বডিকে সাপোর্ট দেন, তাহলে লিভার কোষ থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে শরীরের যে কোনো কোষই একটা সময় পরে ভেঙে যায়, নতুন কোষ তৈরি হয়। এখন শরীর যখন তার নতুন কোষ তৈরি হচ্ছে বা পূরণ করে ভেঙে যাচ্ছে না, ভেঙে যাচ্ছে না কেন? কোষগুলো হচ্ছে ডিফেক্টিভ। কেন ভেঙে ডিফেক্টিভ হচ্ছে? একটা কোষ যে তৈরি হওয়ার যে ইনগ্রিডিয়েন্ট, হেলদি প্রোটিন, রাইট মিনারেল, রাইট ফ্যাটি অ্যাসিড, আজকে আমরা রাইট প্রোটিন খাচ্ছি না, রাইট ফ্যাট খাচ্ছি না, আজকে আমরা মিনারেলের অভাব প্রতিটা মানুষেরই, হেলদি ফ্যাটি অ্যাসিডের সবারই অভাব। একটা রিসার্চ দেখা গেছে আমেরিকার অর্ধেক আমেরিকানদের মধ্যে ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্ট, কারণ তারা যে চিজ বাটার খাচ্ছে এগুলা এগুলো ডিফেক্টিভ, ইটস কামিং ফ্রম কনভেনশনাল খাও, ডেঞ্জারাস, তাই না? তো ফ্যাটি অ্যাসিড ডেফিসিয়েন্ট সবারই, তখন কি কোষটা হচ্ছে ডিফেক্টিভ, কোষটা অ্যাবনর্মালি গ্রো হয় ইনস্টেড অফ ডাইং, তাই না? এই অ্যাবনর্মালি গ্রো হওয়াটা হচ্ছে একটা টিউমার, এমন সাথে ক্যান্সারাস হয় একটা সার্টেন টাইম পরে। সুপ্রিয় ভাইরা, এখানে আরো ভিতরে ব্যাপার আছে, এখানে ডিএনএ মিউটেশনটা একটা বড় কারণ, এবং ডিএনএ মিউটেশন যদি একটা বিশাল স্কেলে যায় তখন ক্যান্সারাস হয়। যেমন প্রতিদিন আমাদের শরীরে 10 থেকে 20 বিলিয়ন ডিএনএ মিউটেশন হয়, এই বিলিয়নটা যখন অনেক উচ্চ পর্যায়ে যায় তখন ওই কোষটা হয় ক্যান্সারাস, এবং ওই ক্যান্সারাস সেল যখন 20 বিলিয়ন ক্যান্সার সেল একসাথে হয় তখন ক্যান্সারটা ধরা পড়ে ওই জায়গাতে, তার আগে কিন্তু ধরা পড়ে না। এই জন্য আপনারা যারা ক্যান্সার নেয় তারা ভাববেন না যে ও আমি তো ক্যান্সার নেয় ভালো, প্রতিটা মানুষের ক্যান্সার প্রপার্টি তৈরি হচ্ছে। বাট গুড থিং হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে বডির ইমিউন সিস্টেম দিয়েছে, ইট ক্যান ক্লিন দ্যাট, ইট ক্যান ক্লিনস দ্য ক্যান্সারাস জিন অ্যান্ড ক্যান্সারাস সেল। আপনার যদি শরীরকে টেক কেয়ার করেন তাহলে ক্যান্সার হইলে গ্রো হবে না। আমাদের এই জন্য কনস্ট্যান্টলি কন্টিনিউয়াসলি আমাদেরকে কালারফুল প্ল্যান্ট, কালারফুল ফ্রুটস খেতে হবে, আমাদেরকে হেলদি ফ্যাট খেতে হবে, যাতে করে ইমিউন সিস্টেম ভালো থাকে, মিনারেল ব্যালেন্স থাকে, তাই ক্যান্সার শরীরে আর থাকবে না। তাহলে এইভাবে আমাদের ক্যান্সার তৈরি হয়। আবারও বলছি যে আমাদের কোষের যে স্বাভাবিক ক্ষমতা হারিয়ে যখন অ্যাবনর্মালি কোষ তৈরি হয় তখন টিউমার হয়, এবং টিউমারটা ক্যান্সারাস হয় যদি টু মেনি ক্যান্সারাস সেল একটা জায়গাতে তৈরি হয়, ওই টিউমারটা ক্যান্সারাস বা ম্যালিগন্যান্ট হয়। এবং আমরা যদি ডিফেক্টিভ সেল থাকে আমরা ক্যান্সারাস হওয়ার সম্ভাবনা বেশি। এই ডিফেক্টিভ সেল কেন হয়? আমরা যদি রং খাবার দেই, আনহেলদি খাবার দেই, রং ইনগ্রিডিয়েন্ট দেই, রং ইনগ্রিডিয়েন্ট রং সেল তৈরি করবে, রং সেল ডিফেক্টিভ হবে, ডিফেক্টিভ সেল না মরে গিয়ে এটা অ্যাবনর্মালি গ্রো টিউমার হবে এবং লং রান এটা ক্যান্সারাস হবে, এটাই হচ্ছে মেকানিজম। তো সুপ্রিয় ভাইরা, আমরা কি করতে হবে? আমাদের এই জন্য ক্যান্সার যাতে ডেভেলপ হলেও এটা যেন বড় আকারে না আসে বা এটা আমরা যেন কন্ট্রোল করতে পারি, শরীরকে ক্যান্সার থেকে ফিরে রাখতে পারি, আমাদের সবসময় প্ল্যান বেস খাবার দাবার করতে হবে, আমাদের সানলাইটে যাওয়া লাগবে, আমাদের এক্সারসাইজ করতে হবে, আমাদের ডিটক্সিং অ্যাপস গুলো খাওয়া লাগবে, অ্যাডাপ্টোজেন খাওয়া লাগবে, নিয়মিত ঘুমাতে হবে। এই যে আজকে যে এই 5G, হয়তো আপনার আজকে হিরোশিমা নাগাসাকির অ্যাটম বোম নেই, আজকে রেডিয়েশন নেই, কিন্তু আজকে 5G যে প্রবণতা, মানুষ যে ফোন ল্যাপটপ ইন্টারনেট নিয়ে ঘুমায়, ফোন নিয়ে ঘুমায়, আজকে এই রেডিয়েশন থেকে আমাদের ডিএনএ মিউটেশন করে, এই সবগুলো দিক থেকে আমরা বেঁচে থাকতে পারি ইনশাল্লাহ, আমাদের শরীরে ক্যান্সার থাকলেও চলে যাবে এবং ক্যান্সার ফিউচারে ইনশাল্লাহ আর গ্রো হবে না। আশা করি ওটা বলেছেন।